ক্রিকেট ইজ আ ফানি গেম, একই সময়ে পৃথিবীর এক প্রান্তে রানের বন্যা, আরেক প্রান্তে খরা। আইপিএল এ দলগুলো 300 ছুঁই ছুঁই রান করছে প্রায়। বিশ্বজুড়ে যখন প্রশ্ন উঠছে খেলাটির ব্যালেন্স নিয়ে, সমালোচনা উঠছে ব্যাটসম্যানরা বাড়তি সুবিধা পাচ্ছে আর বোলারদের জন্য কঠিন হচ্ছে সব, ঠিক সে সময় একেবারে ভিন্ন এক শিরোনাম, সর্বনিম্ন রানে অল আউট হওয়ার আরও এক রেকর্ড হয়েছে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে। অবিশ্বাস্য হলেও সত্যি, একটা আন্তর্জাতিক ম্যাচে 15 রানও করতে পারেনি এক দল। ঘটনাটি ঘটেছে জাপানে। 7 ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলতে জাপানে আছে মঙ্গোলিয়া দল। সানোতে সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে আগে ব্যাট করে 7 উইকেটে 217 রানের বড় সংগ্রহ গড়ে স্বাগতিকরা। বিশাল টার্গেট তাড়া করতে নেমে নিজেদের হাস্যরসের পাত্র বানিয়ে ফেলে মঙ্গোলিয়া। 20 ওভারের ম্যাচে তাদের ব্যাটসম্যানরা টিকতে পেরেছে মোটে 8 ওভার 2 বল। এই 50 বলে স্কোরবোর্ডে রান তুলতে পেরেছে মোটে 12, তাও আবার 3 রান এক্সট্রা। 2 অঙ্ক স্পর্শ করতে পারেনি কোনো ব্যাটার, রানের খাতাই খুলতে পারেনি 7 জন। তবে 12 রানে অল আউট হয়েও লজ্জার রেকর্ড ভাঙতে পারেনি মঙ্গোলিয়ানরা। এর চেয়েও কম রানে অল আউট হওয়ার ঘটনা আছে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে। 2023 সালে স্পেনের বিপক্ষে আইল অব ম্যান তুলতে পেরেছিল মোটে 10 রান। জাপানিরা অতিরিক্ত 3 রান না দিলে ওই রেকর্ড ভেঙেই যেত এদিন। সর্বনিম্ন দলীয় সংগ্রহের পাশাপাশি আরও এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের তালিকায় নাম উঠেছে মঙ্গোলিয়ার। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ব্যবধানে হারের তালিকায় শীর্ষ 5 আছে তাদের জাপানের বিপক্ষে 205 রানের হার। লিস্টে টপেও তারাই। এর আগে গত বছর নেপালের বিপক্ষে 273 রানে হেরেছিল মঙ্গোলিয়া। মাকসুম আলম খান, সময় সংবাদ।